হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলাতেই দেখো একদম ঝাঁটা নিয়ে কোমর বেঁধে লেগে পড়েছি, ঘরে ঝুল পরিষ্কার করবো দেখে, যেহেতু এটা ভাদ্র মাস চলছে, ঠিক আছে? তো ওই ভাদ্র মাসে আর কি সব ঘরের ঝুলটুলগুলো ঝাড়তে হবে। তো ওই জন্য আর কি সকালবেলাতে আর কি গতকাল দেখলে যে তোমরা আমার সব বালিশ খাতা সব রোদে দিয়েছিলাম, তো আজকে আর কি ঘরে ঝুল টুল সব ঝেড়েছি, ফ্রিজটাকে মুছছি, মানে মুছলাম, ভালো করে মুছে নিচ্ছি ফ্রিজটাকে। তারপর ফ্রিজের ওপরে যে পুতুলগুলো ছিল না রাখা, সব পুতুলগুলোকে একটু পুতুলকে ধোয়া দরকার ছিল, কিন্তু এখন আর হবে না ধোয়া, অন্য একদিনকে ধুয়ে দেবো। ওখানে পুজোর আগে আগে একদিন পুতুলগুলো সব ধুয়ে দেবো। সব পুতুলগুলোকে এক এক করে সব এখানে রেখে দিচ্ছি। তো ঘর ধর পরিষ্কার, এমনিতেই তো ঘর প্রত্যেক মানে সপ্তাহে একদিন করে ঝাড়া হয়, তবে ভাদ্র মাসে যেহেতু প্রচুর রোদ ওঠে, তো সেই জন্য আর কি সব ঘরের ঝুল টুল ঝাড়া সব ভাদ্র মাসে সব পরিষ্কার টরিষ্কার করা হয়, যেহেতু আশ্বিন মাসে পুজো। এখানটাতে আমি ঘরটর সব ইয়ে করা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, আর এখন ওখানে দাঁত ব্রাশ করছি, দাঁত ব্রাশ করে এখন মুখ ধুয়ে নিচ্ছি। তো আমি না ইয়ে করিনি, কি বেশি বলে ঘরটা ঝাড় দিইনি আর মুছিনি, এমনি বাসি ঘর ঝাড় দিয়েছিলাম, তাছাড়া এমনি ঘর ঝাড় দেওয়া হয়নি আর মোছা হয়নি। আর আমার না একটা খুব বাজে অভ্যাসে, সামনে শীতকাল আসছে, তো সামনে বলতে কি শীতকাল আসার আগে আগে আমার এরকম ঠোঁট ফাটে, তো ঠোঁট আমি ঠোঁটে বোর্ডিং দিয়ে নিয়েছি আর কি, রাত্রে শোয়ার সময় বোর্ডিং দিয়ে শুয়েছিলাম। আর এখানটাতে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে এখন যাবো রান্না করতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলেছে নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বাজে সকাল 9টা, হ্যাঁ 9টাই বাজে এখন। আর আজকে মানে আজকে না এই কটা দিন ধরে বেশ বাইরে খুব সুন্দর ভালো একটা ঝলমলে রোদ দিয়েছে, কদিন ধরেই দেখছি এইভাবে জল, মানে যদি প্রতিদিন আর কি ইয়ে হয় মানে রোদটা ওঠে ভালোই হবে, কারণ এক নাগাড়ে এক ঘেয়ে বৃষ্টি হয়ে গেছে কটা দিন ধরে, আর দেখে মানে পুরোটা পুজো পুজো ফিল আসছে। আর আমি কিন্তু আজকে কিন্তু ঘরের লাইট জ্বালাইনি, ঠিক আছে, বাইরের যে আলোটা আসছে সেটা থেকে ভিডিওটা করছি, কারণ এত পরিষ্কার দেখো ভালো মতন বোঝা যাচ্ছে, মনে হচ্ছে না যে লাইট জ্বালাইনি। এই সাইডটা আসলে হয়তো হালকা একটু বোঝা যাচ্ছে, বাট তাও ঠিক আছে, ঠিকই আছে, দেখো লাইট জ্বালালে আরও পরিষ্কার, ঠিক আছে, লাইটের দরকার পড়বে না, কারণ ভিডিওটা খুব ভালো পরিষ্কার, এমনিতে পরিষ্কার আসছে। আর ওইখানে গেছে আমাদের ওই বাড়িতে গেছে, আমি সকালবেলা উঠে আজকে দেখলে ঘরের ঝুলটুলগুলো সব ঝেড়েছি। তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ইয়েতে তোমার যে সুখদের ফোনটা চার্জ ছিল না, চার্জ হচ্ছিলো, ঠিক আছে, আমি ওর ফোন থেকে ভিডিওটা বানাচ্ছিলাম। আর দেখতে দেখতে প্রায় চুল চলেই এসছে পুজো বলতে গেলে। এই আজকে হচ্ছে আগস্ট মাসের 31 তারিখ, তো আজকে হচ্ছে মানে হচ্ছে আগস্ট মাস শেষ হয়ে যাচ্ছে, আর কালকে থেকে হচ্ছে সেপ্টেম্বর মাস রবিবার। আর এই ভিডিওটা মানে দুটো দিন বাদে এসছে, কারণ সুখদের ফোনে রিচার্জ ছিল না, ভিডিওটা না একটু দেরি করে আসছে, ঠিক আছে। যে ভিডিওটা আজকে যে ভিডিওটা মানে 31 আগস্ট করেছি, এই ভিডিওটা অনেকদিন বাদে আজকে 2-3 দিন বাদে আর কি আপলোড করছি। তো যাই হোক, ওদিকে সুখদেবটা গেছে কাজে, আমি ঘরে ঝুলটুল সব ছেড়ে দিয়েছি, কিন্তু ঘরের বিছানা খাতা পুরো আলথাল করা, দেখো কিচ্ছু গোছায়নি। আমি আগে রান্নাটা করে নিই, ঠিক আছে, তো রান্না করে তারপরে ঘরের কাজে হাত দেবো, কারণ সুখদেব চলে আসবে কাজ থেকে। আর কাজের তো বেরিয়ে গেছে অনেক, সকাল কটা বাজে 7:30 বাজে বেরিয়ে গেছে, তো ওঠার সাথে সাথে আমি উঠে ঘরে সব ঝুলটুলগুলো সব ঝাড়লাম। তো এখন ভাবছি আগে এই ঘরের আর যা যা কাজ আছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো সব পরে করব, আগে আমি রান্নার কাছে যাই, কেন 10টার সময় খেতে আসবে, তো আমি খাওয়া দাওয়াটা আর কি মানে রান্নাটা করে নিই, তো তারপরে আর কি ঘরের সব কাজে হাত দেবো। তো চলো তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফ্রিজের থেকে কুমড়োটা না অনেকদিন ধরে না যে ফ্রিজটাকেও পরিষ্কার করছি, বেশ ভালো সুন্দর মানে পরিষ্কারও ইয়ে হয়েছে, পরিষ্কার থাকলে জিনিস কি দেখতে ভালো লাগে। তো আজকে ভাবছি রান্না কি করব, কি রান্না করব, বটবটি দেখছিলাম আগের দিন, এই যে বটবটি, ওটা বটবটি ভাজবো, বটবটি অতটা বেশি ভালো লাগে না, এবার এনেছে তো নষ্ট তো করা যাবে না, এই যে পুরো একদম ইয়ে হয়ে গেছে, একদম পুরো ওভারলোড হয়ে গেছে, আর এখানে কুমড়ো রয়েছে, কুমড়োটা না কেমন কুমড়ো তিনখানা, এটা গত সেই বৃহস্পতিবার দিন এই বৃহস্পতিবার গিয়ে নিয়ে আসলো, এই কুমড়োটা বারণ করেছিলাম কুমড়ো আনতে, তাও নিয়ে এসছে। তো কুমড়ো ভাজা করবে, এই কুমড়োটা কেমন হয়ে যাচ্ছে, এখানে একটা কুমড়ো আছে এটা আর করবো না, এটা থাক, পরের দিনকে ওটাও ভাজা করে ফেললে হয়ে যাবে। তো বটবটি আর আলু দিয়ে ভাজবো, এটা বন্ধ করে দিই, আর এই কুমড়ো ভাজবো, আর মাছের ডিমের বড়া রয়েছে, মানে মাছের ডিম রয়েছে, ওটাকে আর কি বড়া করে ঝোল করবো, ঠিক আছে। তো চলো অনেকগুলো কুমড়ো হয়ে গেছে, হ্যাঁ, তাই কুমড়ো আর এই বটবটিটা আর ভাজবো না, বটবটিটা রেখে দিই বটবটি গুলো, কারণ অনেকগুলো কুমড়ো হয়ে গেছে, এবার কুমড়ো ভাজা আবার বটবটি করবো, এগুলো থেকে যাবে, এতগুলো কুমড়ো হয়েছে, যা
এতগুলো কুমড়ো হয়েছে, তো এইগুলোই ভাজা করবো, আর বরবটিটা রেখে দিই, ওটা কালকে করা যাবে, আর মাছের ডিমে বড়া করবো, হয়ে যাবে। এই যে এখানে মাছের ডিমের, মাছের ডিম রয়েছে আর কি, মাছের ডিমের মধ্যে অল্প একটু মানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু অল্প একটু মানে আটা দিয়ে নিয়েছি, একটু বেসন থাকলে সুজি মানে সুজি থাকলে এগুলো থাকলে ভালো হয়, তবে এগুলো তো নেই, তো ওর জন্য আর কি এই দিয়েই আর কি করে নিলাম। তো এই দিয়ে এখন মেখে নিয়েছি। যখন কাজ থাকে না তো তখন কাজ থাকে না, কিন্তু যখন কাজ থাকে না একদম মানে কাজ বাজ করে আর কুল পাওয়া যায় না, বিছানা গাথার কি অবস্থা, এগুলো সব ঝাড় দিতে হবে, পরিষ্কার করতে হবে। বাইরের ইয়েটা এত সুন্দর লাগছে, রোদটা আর আকাশটা দেখতে দারুণ লাগছে, এত সুন্দর লাগছে না আকাশটা পুরো মেয়ে মানে মানে দারুণ দারুণ লাগছে দেখতে আকাশটা। তো যাই হোক, এরকম খুব সুন্দর দেখলে বাইরে রোদ দিয়েছে, আর এখন আমি আমার আবাসে কাজ করতে বসে পড়ি, কারণ এখানে হচ্ছে গিয়ে তরকারি তো বসানো আছে, এখন বাজে 10:21 ও না সরি 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 10:12 বাজে, ঠিক আছে। তা আমি এদিকে তরকারিটা হতে থাকে, আমি এদিকে বিছানা খাতা সব পরিষ্কার করে আগে সর্বাস্তে যে মানে শুকনো জামাকাপড় গতকাল যেগুলো কেঁদেছিলাম সেগুলো রয়েছে, ওগুলোকে আগে ভাঁজ করে নিই, ভাঁজ করে তারপরে এদিকে বিছানাটা গুছিয়ে নিতে, চলো তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে এখানে এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঠিক আছে, খুব গরম লাগছে, আর তো কাজ বাজ করছি না, এখন পাচ্ছে খিদে, আর এখন খেয়ে না গা দেবে, ভাত খেলেই গা দেবে ছেড়ে, আর ইচ্ছা করবে না কিছু করি, আমাকে ইয়ে কাজ করার মানে খাওয়ার আগে আর কি যত কাজ দেবে আমি সব কাজ করতে পারবো, কিন্তু খেয়ে উঠে না খুব কষ্ট হয়ে যায়, কাজ করতে পারি না। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে তাহলে খাওয়া দাওয়াটা করিনি সকালে, এখন বাজে 10:30, আর খাওয়া দাওয়াটা করিনি, তো তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। দেখো ওইখানে যেটা দেখেছি এটা কিন্তু হাওয়াতে ঘুরছে, বাইরে দিচ্ছে হাওয়া আর হাওয়াতে এটা কি সুন্দর ঘুরছে, যা আবার বন্ধ হয়ে গেল, সুন্দর ঘুরছিলে যে আবার একটু যে হাওয়া দেয় এমনি ঘুরে, এই যে আবার দেখো কি সুন্দর ঘুরছে, বাইরে তো হাওয়া দিচ্ছে তো ঘুরছে, এটা ভালো লাগছে বেশ দেখতে, আর বাইরে দেখো কি রোদ, আকাশ পুরো তা। আমি স্নান করে চলে এসেছি, কেউ আজকে অনেকটা খাটাখাটনি হয়ে গেছে, তবে যাই হোক ঘরেরই তো কাজ খাটাখাটনি হলো, করতে তো আমাকে হবেই। তো হচ্ছে গিয়ে তোমার এখানে একটা কুড়কুড়ে নিয়ে এসেছি, আর এখন বাজে 1:51, ঠিক আছে, এখন বাজে 1:51। তা শুকদেব সকালে এসেছিলো, এসে খেটে ও কাজে চলে গেছে, আবার তার আগে যেহেতু শনিবার হাফবেলা কাজ আছে, আর শনিবার আগে থাকতো না, এখন যেহেতু সামনে পুজো আসছে না তো এখন আমার একটু কাজের চাপটা রয়েছে, তো এখন পাচ্ছে আমার ঘুম, ঠিক আছে। আর তো হচ্ছে ইয়ে করে নিই, ভাবছি কি মানে আজকে ইয়ে করবো, ছোলা মাখা করবো বিকালবেলা, কারণ ঘরে না ছোলা আছে, তারপরে শশা আছে, লেবু আছে, টমেটো আছে, জলজিরা আছে, সবই আছে, শুধু একটু ছোলা মাখাবো। তো এই বাটিটার মধ্যে করে এখানে নিয়ে নিই, ছোলাটা ভিজিয়ে রাখি, এখন যদি ভেজে যাই তাহলে পরে বিকালের মধ্যে, এখন যদি ভেজে যাই তাহলে বিকালের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, ভালো মতো ভিজে যাবে আর কি। তো চলো এই যে কটা ছোলা আছে সব কটাই দিয়ে দিই, অল্প একটুই আছে। ইয়ে বলে কি অনেকে বলে কাঁচা ছোলা কি খাও, এরকম মানে শুধু শুধু আমার কাঁচা ছোলা বেশ ভালোই লাগে খেতে। আর সকালে দেখলাম যে কি সুন্দর রোদ উঠেছে, এখন দেখো আবার মাঝখানে না মানে বৃষ্টি হয়ে গেছে অল্প একটু,
বৃষ্টি বলতে সেরকম না, মানে একদম অল্প সামান্য ঝিরঝির করে দু এক ফোঁটা পড়েছে, বন্ধ হয়ে গেছে এখনো আকাশে। গতকালও বিকেলবেলা ভালোই বেশ মেঘ করেছিল, বৃষ্টি হয়নি না মেঘ করেছিল, তার দিয়েও তাই এখনো দেখছি হালকা হালকা মেঘ আছে, হালকা না মোটামুটি ওই সাইডটা অন্ধকার হয়ে গেছে, এই সাইডটা আলো আছে। তাই ভাদ্র মাসে এরকমই হয়, হট করে রোদ উঠলো আবার হট করে বৃষ্টি নামলো, এই হয়। ঠিক আছে, তো এইরকম চলো। এই রোদ মেঘ করেছে, এরকমই হচ্ছে। আর আমার পাখিদের এখান থেকে একটু ঘুরে আসে, আমি পাখির ওখানে যাওয়া হয় না। এই যে সবার প্রথমেই বসে রয়েছে আমার খুব প্রিয় একটা পাখি লাভ বার্ড, এই যে ডাকাচ্ছে, খুঁজছে এরা কোথায় ওই পাখিটা দেখো, খুঁজছে কোথায় দিয়ে ডাকছি, সব কটা এখন ডাকাচ্ছে। খাবারও অল্প আছে, খাবারও দিতে হবে। সব কটা বেশ তাকাচ্ছে, দেখো কোথায় রয়েছে এই পাখিটার। কি তিনটে চোখ নাকি দেখে মনে হচ্ছে, ও না 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 না, এই মা আমি ভেবেছি তিনটে চোখ, মানে পাখি তিনটে চোখ হয় কি করে, আমি ভাবছি যে তিনটে চোখ, সামনে নাকের ওখানে কি একটা রয়েছে। তো এই যে একটা লাভবার্ড, মানে এই যে খুব ডিম দিয়েছে এই লাভবার্ডসটাকে, এনেকে শুধবে লাভবার্ডস না বদ্রি পাখি, বদ্রি পাখি আমার ডিম দিয়েছে, এনেকে শুধবে বললো যে বদ্রি পাখিতে ডিম দিয়েছে। এখন ঠিক হয়ে গেছে, তো চলো সুখদেব আসুক, তো তারপরে আবার পরে তোমার সাথে কথা। কান্না রেডি, ঠিক আছে। এই যে গ্লাসের মধ্যে ছোলা, মানে কাঁচা ছোলাটাকে নিয়ে নিয়েছে, এখানে যে শসা টমেটো পেঁয়াজ সব কুচিয়ে দিয়েছি, লঙ্কা রয়েছে কোচানো, আর ধনে পাতা রয়েছে অল্প। ধনে পাতা কখন, এখন দেবে না লাস্টে দেবা? এখন দিলেও হয়। তো এই যে ধনে পাতা রয়েছে, বেশ কায়দা জানে কী করে কোনটা দিলে কোনটা স্বাদ হবে মাখানো। আহ, লেবুর রসটা দেখে মনে হচ্ছে একদম জিভে জল চলে আসছে, সেই লাগছে। এখানে একটু হালকা হালকা করে লবণ দিয়ে দিচ্ছে, ছোলা পাখা কিন্তু আমার সবসময় ভালো লাগে না। তো তোমার নামে অনেকে ভালো ভালো বলছে, বলছে সুখদেব খুব ভালো, সুখদেব খুব ভালো অনেকে বলছে তোমার নামে। এ জল দিয়ে দেবে না, জল জিরা দিয়ে দিচ্ছে। এই আমি তো ফুড ব্লগার হয়ে গেছি, ও কি লাগছে এটার মধ্যে দেবাই যে কমলা বাটিটায়। ওরে না কি হচ্ছে, সেই হচ্ছে ওইখানে চলে এসছে মা বাড়ির থেকে বাড়ি। এই বাবলস ফুল আছে দেখো, হয়েছে ফাটিয়ে দেবো, এই যা হাতে টাচ লাগবে সেটা গেল। এই তো ভালো হয়েছে, ওরে না কি হয়েছে, এই সেই হয়েছে, তুমি একটু ট্রাই করে দেখো। তাই যে হচ্ছে গিয়ে একটু আগে না আমার একটু হালকা বৃষ্টি হলো, এই বৃষ্টিটা এই ভাদ্র মাসের বৃষ্টি, এই গরম, এই মানে এই রোদ, এই বৃষ্টি। ওইশানি শোন, এদিকে আয়, একটু খেয়ে দেখ কেমন হয়েছে, বাবা মাখিয়েছে, একটু খেয়ে দেখ কেমন হয়েছে, বাবা কেমন মাখিয়েছে আমাকে বল। এক্সট্রা কথা ভিডিওর মধ্যে বলবি না, এনে খেয়ে দেখ তো কেমন হয়েছে। একটা একটা নে, হ্যালো ঘর
ঝাল সবই ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে আমি তো লঙ্কা খাই না, মানে একদমই ঝাল খেতে পারি না, খুব কম। তো একটু ঝাল ঝাল লাগছে, ওই জন্য ঠিকই বলছে ঝাল লাগছে। তাই হালকা একটু নুন লাগবে, তাছাড়া পুরো ওকে আছে, ভালো খেতে লাগবে, মানে ভালো হয়েছে খেতে। ঝাল লাগছে, একটাই লঙ্কা দিয়েছি তাতেই ঝাল লাগছে। একটু ঝাল না দিলে হয় না, আবার আর একটু আর দেখতে গেলে আমি ঝালও খাই না, এটা হচ্ছে সবথেকে বড় কথা। ওই জন্য আমার মনে হচ্ছে একটু ঝাল হয়েছে। তো যাই হোক, চলো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তার জীবন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে, টাটা বাই বাই।